एक ताज महल गुरु हृदय तुमार आमी हारिए गेले ना थाक जमुना काछा काछी क्षति दुटी चोखे जमुना के धरो एक ताज महल गुरु हृदय तुमार आमी हारिए गेले ना था पन्ना तुमार प्रेमेर छोआर खे प्रीतिर आलोक সত্যি তার হৃদয়ে তাজমহল ছিল একজন সুভদ্র মানুষ পিন্টু ভট্টাচার্য সত্যি একদম অপূর্ব একজন শিল্পী যার ভয়েস নিয়ে আর আমরা কি বলবো আর কি এতদিন বাদেও যে কি আবেশে মন ভরিয়ে রাখেন তিনি তার ভয়েস আচ্ছা আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে কি বলতো আজকে সকাল থেকে এই অনুষ্ঠানে একটা তুমি কনস্ট্যান্ট তুমিটা কমন হয়ে গেছে ভীষণ মানে তুমি থেকেই যাচ্ছে আর কি একদম হ্যাঁ তো এই তুমিকে শুনতে শুনতে এই যে তোমার হৃদয়ে তাজমহল গড়ো শুনতে শুনতে তোমায় মনে পড়ছে তোমায় মনে পড়ছে না চলো কিন্তু আপনাদের বলি আপনারা তো ফেসবুকে লাইভ দেখছেন অনেক মানুষ লাইভ দেখছেন আমি জানি এবং যারা এখনো দেখছেন না তাদের কাছে পৌঁছে দেবেন আপনারাই অনেকের কাছে পৌঁছে দিন সকলকে জানান কিভাবে পৌঁছবেন সেটা আপনারা জানেন সকলে শেয়ার করুন তাহলেই পৌঁছে যাব আমরা অনেকের কাছে ওদের জন্য সত্যি জোরে একটা সবার জন্য আরেকবার নামগুলো আমার মনে হয় বলে দেওয়া উচিত প্রত্যেকে ভীষণ চেনেন ভীষণ পরিচিত এবং অত্যন্ত গুণী প্রত্যেকেই রয়েছেন পাওয়া মানেও থাকা মানেও একটা অনুষ্ঠান অনেক সুন্দর হয়ে যাওয়া আর কি সুরজিৎ দা লালটু দা এবং গান দেখে উদয় দা অসাধারণ অসাধারণ আচ্ছা আমার গান শুনতে শুনতে একজন শিল্পীর কথা খুব মনে পড়ছে সিল্কি ভয়েস ছিল তার তিনি হলেন তালাত মাহমুদ একদম তো আমরা কি একটা যেতে পারি একদম একদম তুমি কেবল দেখে যাও শত মনোহার বলে তো হয় নীরব বিনারে কেবল দেখে যাও কাঁদে যদি সু সমবেদনায় কাঁদে যদি সু সমবেদনায় প্রিয়ার কি রূপ সেই জানে সেই জানে ওগো যে কখনো ভালোবাসে যে কখনো ভালোবাসে জানিতে চাহি না তুমি কি যে শুধু তোমার তুমি রে জানি তোমার তুমি রে জানি আমার নয়নে প্রতিমা হয়েছো তাই তুমি কেন তবু বেজে মোহ ভাবনা
যায় জানো না তোমারি করুণা কণা কানাল হৃদয় ভরে গেছে মোর কানাল হৃদয় ভরে গেছে চমৎকার সব কম্পোজিশন যারা গিয়েছেন সব মিলিয়েই আপনাদের শুরুতেই বলেছিলাম যে আজকে আজকে আপনাদের বেশ খানিকটা নস্টালজিক করে দেবো। আমি হচ্ছি নস্টালজিক, আপনারা হবেন না এমনটাও হতে পারে না, কারণ আপনাদের ছাড়া আমরা অচল, তাই সবাইকে নিয়েই আমরা একসঙ্গে নস্টালজিক হচ্ছি। দেখুন হারানো দিনের সেই গান আজকে আমাদের এপিসোডে এই সমস্ত গানগুলো আমরা শুনছি। এই যে এত সমস্ত শিল্পীরা, তারা তো এত দিয়ে গেছেন, তাদের এত কিছু সৃষ্টি, এত গান রয়েছে, আমরা কেন যাব? সত্যি তো অন্য কিছু নিয়ে ভাবার আমাদের অবকাশ কোথায়, তাই না? একদমই না। যাই হোক, আজ আমরা যাই, আবার একটা গানের সময় আছে, একটু যাই, একটু রিকোয়েস্ট ছিল, একটা গান গাই, এখনো পর্যন্ত হয়নি, একটা গান গাই, সামান্য একটা রিকোয়েস্ট গাইছি, স্কেলটা করছি বি। হস্তে যখন তুমি দেখবে আমি না, তুমি ভুল বুঝো না যেন তোমার আগে আমি যখন তুমি দেখবে আমি না, আমায় তুমি ভুল বুঝো না যেন তোমার আগে আমি যদি তুমি দেখবে আমি না, আমায় তুমি ভুল বুঝো না যেন তোমার আগে আমি যদি দিন আসতে পারি